বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত কতজন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, সরকারি ব্যবস্থায় কতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় কতজন, তাছাড়া সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে কতজন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন, তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে যে এয়ারলাইন্স সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে এই তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত অর্থাৎ 11 জুন রাত 1:59 70,256 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,350 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী পৌঁছেছেন 60,906 জন। এখন পর্যন্ত 108,357টি ভিসা ইস্যু করা হয়েছে। এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি 10 জন হজ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী, তারা সবই মক্কায় মারা যান। সর্বশেষ 6 জুন মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ শহীদুল আলম, তিনির বয়স 67 বছর। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমের অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা 603টি। হজ ফ্লাইট শুরু হয়েছে 21 মে থেকে, শেষ হবে 22 জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে 2 জুলাই থেকে আর শেষ ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। হজের আপডেট খবর পেতে প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। আর বাংলাদেশ সহ মুসলিম উম্মার কাছে হজের আপডেট খবর জানাতে এই প্রতিবেদনটি লাইক কমেন্টস শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।